এই তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভালোবাসা দিবস, আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে এই দিনটা তো আমাদের জন্য একটা বিশেষ দিন, তো সেই জন্য আমরা এই তো একটা ছাগল নিয়ে আসলাম। আমরা আজকে সবাই মিলে এই ছাগলটাকে খাবো। হ্যাঁ, খাসি খাসি, আজকে খাসির মাংস খাওয়া হবে। মুস্তফার পাপার, মুস্তফার আম্মুর ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আজকে এই ছাগলটাকে জবাই করা হবে আর রান্না করা হবে। এই এই তো লাভ তো ময়লা লাগাই দিতেছে তোমাদের ছাগল। এটা 50 টাকা লও। ওই রে ব্যথা পাই না ওরা। আর এই তো কাজ চলতেছে বাসার, বাড়ির ভিতরে হলো আব্বা আম্মা সবাই আছে, রাইসা, আর আমাদের তো কাজ চলতেছে। আর ওরা বাবা ছেলে মিলে আর খাওয়ায় না, তাইলে এদের বুড়ি সাফ করতে অনেক কষ্ট হবে। আচ্ছা শোনো মুস্তফা, তো রাইসার বাবা গিয়ে ছাগলটা কিনে নিয়ে আসলো। আজকে হলো আমরা এই ছাগল মানে খাসি আর কি, খাসিটা জবাই করব আর এখানে রান্না করব। আজকে হলো আমার ম্যারেজ অ্যানিভার্সারি, যে রান্না বান্না সেটা হবে। এই জন্য এক নতুন অভিজ্ঞতা, আজকে ছাগল ছোলানোর কাজ করতেছি, তবে আমি একা না, সঙ্গে আর অনেকে আছে। আমাদের ছাগল আমরাই কেটে ফেলতেছি, এখন ছাগল ছোলাই ফেলতে পারছি, ছাগলও ছোলাই ফেলতে পারবো ইনশাল্লাহ। তো মুস্তফা তুমি আমাকে হেল্প করো, মুস্তফা হেল্প করো। এই সহজই কিন্তু ছাগল ছোলানো। হ্যাঁ না, রক্ত দেয় আমি ওটা ইয়ে করে দিবো, এডিট করার সময় ভাই এদিকে নিয়ে আসেন একটু। দুইজন মিলেই করতেছি, বেশি বড় না মোটামুটি আলহামদুলিল্লাহ। তারপরেও মানে মাংস কাটার জন্য বাসটা দেওয়া হচ্ছে, বাসটা সুন্দর ক্লিন হয়ে গেছে। ও উপরের সাইড গুলো করবো না, এর উপরে একটা কাপড় কাগজ বিছাই তবে, এটার মধ্যে সরাসরি করলে এটা নষ্ট হয়ে যাবে গা। আচ্ছা এই তো আমাদের আয়ুব ভাই, আয়ুব ভাইয়া একটা গল্প বলবে চিল নিয়ে। আমাদের উপর থেকে চিল ঘুরতেছে, তো তো মাংস যদি চিলে নিয়ে যায় সেই চিন্তা করতেছিল আপনাদের ভাইয়া। তো এখন আয়ুব ভাই বলতেছে যে ছোটবেলা নাকি চিলের একটা গল্প শুনে ওনার খুব হাসি পাইতো, তো হাসির গল্পটা আমরা ভাবতেছি একা শুনবো, আমার ভিউয়ার্স দেরকেও শোনাই। তো আইব ভাই শুরু করেন আপনার ছোটবেলার হাস্যকর চিলের গল্পটা। ওটা হবে না, ওটা হবে না মোস্তফা, তোমার ওটা সাউন্ড একদম সাইলেন্ট করে দাও। সে চিলটা মানে মাঠে গেলাম, মাঠে যা পাইলাম বুঝছেন। হ্যাঁ, পাওয়ার পরে আমরা 5-6 জন মিলে সমস্ত দিন ওই চিলটা নিয়ে খেলেছি বাচ্চা থাকতে। হ্যাঁ, বাচ্চা থাকতে। খেলার পরে সন্ধ্যাবেলা চিলটা নিয়ে আমি বাড়িতে আসবো, আর ওরা দিবে না এই গল্প। গল্পটা এমন কিছু না, এটা হলো হাসির গল্প বুঝছেন। আমি তো চিল কেউই পাই নাই, কেউ পাই নাই, আপনাও পান নাই, ওরাও পাই নাই, মারা গেল। হ্যাঁ, মাঝখান থেকে চিল মারা গেল, চিল মারা গেল পরে। বেশি বাড়াবাড়ি করলে দেখা যায় কারো কপালেই জোটে না, মাঝখান দিয়ে মাছ হারায় যায়, এটা এরকম একটা গল্প আছে, সেটা হলো ইসলামিক একটা গল্প। এখন আমাদের খাসি আয়ুব ভাই কাটাকাটির শেষ পর্যায়ে না, মাঝামাঝি পর্যায়ে। তো এখন এগুলোর কাটাকাটি শেষ হলে আমরা রান্না বান্না করব। আয়ুব ভাই সব কিছু রেডি করে দিচ্ছে, আর এদিক থেকে আমাদের শিল্পী আর আম্মা আলু পেঁয়াজ মশলাপাতি এগুলো কাটাকাটি চলতেছে। কাটাকাটি কোটাকুটি শেষ হলে রান্না বসাবো।
বুড়ি তো সাফ করতে হবে না বুড়িটা ওইদিকে পাইপ দিয়ে পানি ছেড়ে দিলে ক্লিন করে ফেলা যাবে বুড়ি সাফ করে বুড়ি কাইটে খালি এই তো আমাদের বিয়ে বাড়ির আয়োজন চলছে বিয়ে বাড়ির রান্না বান্না দুইটা করো নিচের দিকে করো ভুল করে আমাদের জন্য দাও না রাখলে একটা নিজে চর্বি রেখে দিয়ে কাটাকাটি শেষ এখন হলো রান্না করব প্রায় 12টার মতো বেজে যাচ্ছে রান্নাটা বসাতে হবে তো এখানে আমাদের খাসির গোস্ত প্রায় 8 কেজি মতো হয়েছে তো সবগুলো রান্না করার ইচ্ছা কারণ আমরা এখানে অনেকজন মানুষ এই গোস্তটা লাগবে তো এখন রান্নার জন্য গোস্তগুলো আমি একটা বড় হাঁড়িতে নিয়ে নিচ্ছি আর আজকে রান্না হবে লাকড়ির চুলায় লাকড়ির চুলায় রান্না কিন্তু অনেক মজা তাছাড়া আজকে আমাদের একটা বিশেষ দিন আমার ম্যারেজ অ্যানিভার্সারি সবাই তো জানেন গতকালকে ব্লগ দিতে পারি নাই গতকালকে আমরা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম তাই আজকে ব্লগটা আপলোড করব অনেক লম্বা আছে একটু পানি দিয়ে খোলাই নি নিচে বালি আছে এখন এইখানে পানি না না হিসেব করে খেয়ে বাদ দেন দেখো কাটা না হইলে তো আমরা এখন পুরো খাসিটাকে রান্না করে ফেলবো
মাংসগুলো ধুয়ে ধুয়ে ক্লিন করে নিলাম এখন মাংসগুলো পানিতে একটু চিপে ফেলে তারপর মলিদা করে পেঁয়াজ ভেজে মাংসটাকে ওই পেঁয়াজের মধ্যে ছেড়ে দেওয়া হবে তো পানি ফেলে দিচ্ছি যে পানিটা ছিল ওই পানি নিচের পানিটা একটু ফেলে দিতে হবে মাশাল্লাহ মাশাল্লাহ ভালোই হয়েছে হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ মাংস অনেকগুলোই হয়েছে এখানে প্রায় 7 কেজির মতো মাংস হবে খাসির মাংস তারপর আমরা 2 কেজির মতো রেখে দিছি যেন আরেকদিন রান্না করে খাওয়া যায় তারপর ভুঁড়ি তো আছে মাথাটাও আছে পাগুলাও আছে তারপরও এখানে 7 কেজির মতো মাংস হবে প্রায় তো মাংসগুলো এই হাড়িতে 7 কেজির মতো মাংস এখন আমরা রান্না করব তো রান্না করার জন্য আরেকটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি মাংসটা প্রথমে তেল মশলায় মাখিয়ে তারপর একটা হাঁড়িতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে তারপর মাংসটা বসিয়ে দেব তো সবাই আছি অনেক মজা করতেছি এই হাঁড়িতে মাংসগুলোকে মাখাই নিব আবার এটা তুলে নিব হ্যাঁ দাও তো আজকে মাংসতে মশলা দিয়ে দিচ্ছে আমার আম্মা এখানে প্রায় 7 কেজির মতো খাসির মাংস সেজন্য রসুন বাটা দিচ্ছে পরিমাণ মতো প্রায় 7-8 টেবিল চামচ পরিমাণ দিবে রসুন বাটা বিসমিল্লাহির রহমানির রহিম তো আজকে আমার আম্মার রেসিপি শেয়ার করতেছে আমি বলে দিব কতটুকু কি দিচ্ছে এখানে হলো আদা বাটা আদা বাটা প্রায় 6 টেবিল চামচ দিবা না তো আদা বাটা প্রায় 6 টেবিল চামচ দেওয়া হলো একে একে সব শুকনা মশলাগুলো দেওয়া হবে বুঝছে নি রে ওর জন্য রাখছিলাম কিন্তু লবণের পরিমাণটা আসলে অনেকগুলো মাংস তো একসাথে খুব বেশি দেওয়া দরকার নাই মাঝখানে টেস্ট করে তারপর লবণ লাগলে আর একটু দিয়ে দিবেন বেশি দিলে খাওয়া যাবে না কম হলে দেওয়া যাবে তো হলুদের পরিমাণ 7 কেজি মাংসের জন্য প্রায় 5 টেবিল চামচ পরিমাণ হলুদ তো দিতেই হবে আর ধনিয়া গুঁড়া এটা হলো জিরে গুঁড়া এখন অল্প করে দিবেন না ধনিয়া গুঁড়া প্রায় 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছে পানি মেরে দিলে পরিষ্কার যাবে না আর জিরে গুঁড়া কিছু দিয়ে দেন পানি মেরে দিলে অর্ধেকটা এখন দিয়ে দেন পরে আবার দিয়ে তো জিরে গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ দেওয়া হলো মরিচের গুঁড়া একটু ঝাল ঝোল হলে খেতে ভালো লাগবে তবে খুব বেশি ঝাল দিলে আবার রাইসার বাবা খেতে পারে না তো এখানে 2.5 টেবিল চামচ দেওয়া হলো লাগলে আবার দেওয়া যাবে এলাচ দারচিনি এগুলো পরিমাণ মতো দিতে হবে তো এখানে আমি কিছু দিয়ে দিচ্ছি আবার পরে গুঁড়া দেবো গরম মশলার গুঁড়া আর কি দারচিনি কই রে লিপি এনই বেলে দারচিনি কই এর দূরে দারচিনি দিয়ে কোনো ইটু না তেল দিয়ে দেওয়া হচ্ছে 7 কেজি মাংসের জন্য প্রায় 1/2 কেজি মতো রান্নার তেল তো দিতে হবে এত তেল দিয়ে দেওয়া হয়েছে এখন মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব হাতেই করতে হয় কিছু পেঁয়াজ দিয়ে দেন আর কিছু পেঁয়াজ ভাইজে দিবেন তো কিছু পেঁয়াজ আমরা এখানে দিচ্ছি আর একটু দিয়ে দেন আর বাকিটা ব্রাউন কালার করে ভেজে তারপরে দিয়ে দেওয়া হবে তারপর মোটামুটি কই লাগে অনেক মজা হয়েছে মানুষকে খুশি করতে হলুদ আর মরিচের বাকি দিছি আর গরম মশলা দিয়ে দিই
মাংসটা মেরিনেট করে নিলাম, এখন পেঁয়াজটা ভাজা হলে ওর মধ্যে মাংসটা ছেড়ে দেওয়া হবে। আগুন জ্বালানোর প্রচেষ্টা চলছে, আগুন জ্বলে গেছে। এখন এখন তরকারি বসাই দেওয়া হবে। তো এখানে মানে খাসি মাংসটা রান্না করার জন্য তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে প্রথমে ভেজে নিতে হবে, তারপর মাংসটা এখানে ছেড়ে দিবে। আর আজকের এই বিশেষ দিনে আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম ভালো লাগতো। তো যাই হোক, আমরা সবাই মিলে খুব এনজয় করতেছি। হ্যাঁ, আজকে আমেরিকা থেকে এক আপু ফোন দিছে। হ্যাঁ, নিউ ইয়র্ক সিটি থেকে ফোন দিচ্ছে, অনেকেই তো ফোন দিচ্ছে, লন্ডন থেকে ফোন দিচ্ছে। তো বাংলাদেশ থেকে অনেক ভিউয়ার্স আপুরা যারা আমার সাথে আছেন সবাই অনেক উইশ করতেছেন। তাছাড়া আমার ইউটিউব পরিবারের সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। তো কি বলবো আর, ভালো লাগছে। আর পাশে আমাদের কাজ চলতেছে, পাশেই কাজ চলতেছে। আজকে প্রায় 9 জন ভাই কাজ করতেছেন আমাদের, আর মাশাআল্লাহ কাজ কিন্তু খুব ভালোই এগোচ্ছে। শাশুড়ি রান্না করতেছে আর জামাই লাকড়ি নিয়ে আসতেছে। এটাই তো সুখের জীবন, তাই না? এর চেয়ে সুখ আর কি হতে পারে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর দিনগুলো অনেক সুন্দর যাচ্ছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, সবাই মিলে অনেক আনন্দের সঙ্গে বাড়ির কাজ করতেছি আমরা। আর আসলে একা একা যে কাজটা সম্ভব ছিল না, আমাকে যদি আমার পরিবার সবাই হেল্প না করতো তাহলে কিন্তু আমরা এই কাজটা আমি আর আমার হাজবেন্ড মিলে করতে পারতাম না। তো সবার কাছে আমি কৃতজ্ঞ, যারা মানে আমার মা বাবা সবাই আমাকে হেল্প করে, সবসময় আমার দুঃখে সুখে আমার পাশে এসে দাঁড়ায়। তো এই জন্য হয়তো মানে উত্তরা থেকে পূর্বাচলে এসে ভিডিও করতে পারতেছি, আর বাড়ির কাজেও আমার হাজবেন্ড আর আমি দুজন হেল্প করতে পারতেছি। নতুবা উত্তরা থেকে আমরা দুজন একা একা এসে সব কিছু ম্যানেজ করা অনেক কষ্ট হয়ে যেত। তাছাড়া রাইসা মুস্তফা আছে, দেখা যায় আমি যেদিন চলে আসি আম্মা বাসায় থাকে রাইসা মুস্তফাকে দেখে। তো মা বাবা যদি না থাকতো আসলে আমাকে এই হেল্পটা করার মতো কেউ ছিল না। আর আসলে টাকা পয়সা থাকে সবারই, কিন্তু বাড়ি করা অনেক কষ্টদায়ক কাজ এখন আমি বুঝতেছি। কারণ একটা বাড়ির কাজে হাত দিলে দেখা যায় অনেক সময় লাগে, তাছাড়া কাছে দাঁড়িয়ে থেকে কাজগুলো করতে হয়, নতুবা এটা কিন্তু মানে সম্পূর্ণ করা অনেকটা কষ্টদায়ক হয়ে যায়। আর যেহেতু আমরা মিস্ত্রিদেরকে রোজে কাজ করাচ্ছি, মানে প্রত্যেকটা কাজের সময় মোটামুটি আশেপাশে দাঁড়িয়ে থেকে থেকে ওনাদেরকে দেখিয়ে দিতে হয়। যদি একটু দূরে চলে যাওয়া হয় দেখা যায় ওনারা মানে নিজেদের মতো করে সময় কাটায়। তো এই জন্য কিন্তু আসলে আত্মীয় স্বজনেরা যদি হেল্প না করে এত বড় ডিসিশন একা একা নেওয়া অনেক কষ্টদায়ক হয়ে যায়, যেটা আমি এখন বুঝতেছি। তো মহান বড় বড় করে আলু কেটে নেওয়া হচ্ছে, খাসির গোস্তে আলুটা ভালো লাগে। তো এই সাইডের এটা মানে একটা করবা আর ওই পাশে একটা দুইটা করবা, বুঝছো? লাস্ট বই তোরা বাজে লয়ে গাছ ছোট করো না, না দিলে রেখে মুই ধান। হ্যাঁ, সেই দিয়ে বলতো সে রান্না করতেছি, বিয়ের রান্না হচ্ছে, মজা করতেছি সবাই সাথে একটু।
চামচটা অনেক ছোট হয়ে গেছে, এখন আপনাদের ভাইয়াকে পাঠালাম একটা কাঠি নিয়ে আসতে। আর বাসায় তো আছে নাড়াচাড়া করার জন্য বড় কাঠি, নিয়ে আসি নাই, তো এটা দিয়ে নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে, সেজন্য আবার গেল এখন কাঠি নিয়ে আসবে। তো ছবি তুলছো, ছবি তুলছো, যেটা লোকে যেটা লাগে, হ্যাঁ হ্যাঁ যেটা লোকে যেটা লাগে, চামিক দা লাগান যা মা বই এদিক দেখতে লাগাতে দেখছে। আবার আলু দিলি তো, আলু আমরা যেহেতু অনেক মানুষ আর এখানে প্রায় 7 কেজির বেশি হবে খাসির গোস্ত, তো এই 7 কেজি গোস্তের সঙ্গে আমরা প্রায় 3 কেজি মতো আলু দিয়েছি। আর আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে দিচ্ছি। আর লাকড়ির চুলা কিন্তু গ্যাসের চুলার তুলনায় মানে আমি মনে করি তাড়াতাড়ি রান্না হয়, কারণ বেশ কয়েকদিন যাবৎ লাকড়ির চুলায় আমরা রান্না করতেছি আর আমার কাছে ভালো লাগছে, এই ব্যাপারটা খুব এনজয় করতেছি। গ্যাসের চুলায় রান্না থেকে লাকড়ির চুলার রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো। তো আমরা যখন গ্রামে যাই তখন মা কিন্তু লাকড়ির চুলায় রান্না করে, আমাদের ঘরে গ্যাসের চুলা থাকা সত্ত্বেও, তো সেই রান্নাগুলো আমরা অনেক মজা করে খেতাম। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির কাজ ধরার পর থেকে আমরা লাকড়ির চুলায় রান্না করে খাচ্ছি এবং রাতের জন্যও কিন্তু নিয়ে যাই বাসায়। তা আলু দেওয়ার পর এখানে আমরা ঝোলের পানিটা দিয়ে দিব, ঝোলের পানিটা দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করব। তো এই তো আমিও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর অনেকগুলো মাংস তো একটা হাঁড়িতে, আর বিশাল বড় হাঁড়িটা, যদিও ক্যামেরা একটু ছোট দেখা যাচ্ছে, তো আম্মা কিন্তু পারে না মানে এত জোর খাটিয়ে নাড়াচাড়া দিতে। তো আমি ভাই আমরা একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, ঝোলের পানিটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে তারপর এটা নামিয়ে এখানে পোলাওটা বসিয়ে দেব। তো মোটামুটি এখন 12:30 মতো বেজে গেছে, তো যাই হোক আমরা 12:00 দিকে রান্নাটা বসিয়েছিলাম। রান্নাটা কমপ্লিট করতে আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে, তো এটা হলেই আমরা পোলাওটা বসিয়ে দেব আর কি। ফলমূল আছে, এগুলো ভাই নিয়ে আসছে, মুস্তফার মামা এনে আসছে মুস্তফার জন্য, ও বড় এনে আসছে আমার জন্য, লালুর জন্য বড় এনে আসছে, না লিপি বড় খায় না, লিপি খায় লিপি খায় বা শুয়া বড়ই লিপি খায়, এই যে লিপি খায় এই বড়ই, লিপির গুম্মর আমি দেখাই, এটা হলো লিপির পছন্দের বড়ই। আর লিপি যেখানেই যাবে এই যে মরিচের পোটলা আর এই টক বড়ই তার থাকবেই, এটা কিন্তু আমারও খুব পছন্দ, আমি বাসায় কিনে রাখি আর লিপি এলো খাইয়া মজা। হ্যাঁ এটা হচ্ছে আমার নাম আর লিপির কান, না লিপি এই তো না ও তোমার গাঠি, এটা লিপির ঠাকুরমার ঝুলি, যেখানে যায় এই ঝুলি নিয়ে নিয়ে যায়। আরে এটা আমি করছি, এটা হলো আমাদের শিল্পী বেগমের ব্রেকফাস্ট, এতক্ষণে খাচ্ছে দুপুরের সময়, সে একটা বড়ি খেয়ে দেখি কেমন মজা, এটা কিন্তু গরম মশলা মা বুঝছি, আর শুধু দারচিনি গুঁড়া এটা বুঝছি, এতটু এটা মানে কিন্তু আর কিচ্ছু নাই, তাহলে বেশি দিব না, না তাহলে আবার বেমজা জিরা গুঁড়াটা লাগবে। এখানে দেখাও এটা পটটা, এটা হলো গরম মশলা আর জিরে গুঁড়ো একসাথে মিক্স করে এখন তরকারি নামানোর আগ মুহূর্তে দিয়ে দেওয়া হচ্ছে। এই তো তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, এখন একটু ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কুক করলে হবে না মা,
ভাইয়া ছাতাটা নিচে দিও না, একবার উন্না যাইব গা, অনেক হিট। বেবি তোমার জন্য তো পেয়ারা আছে যে লবণটা কে দিব কে দেখব আমি দেখি এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন তরকারি নামাই ফেলবো, চুলা তো অনেক তাপ। ছবির মতো তুলো, তাই তো তরকারিটা হয়ে গেছে, এখন পোলাওটা বসাই দিব। এখন পোলাও বসাই দেওয়া হবে, মাংস হয়ে গেছে আর পোলাও দেওয়ার জন্য গরম পানিও বসাই দিচ্ছি। আজকে আমরা 3 কেজি চাউলের পোলাও রান্না করতেছি না নাকি 4 কেজি? আমার মনে বেশি হয়ে যাবে না, অনেক বেশি আসতে মুখে চোখে লাগবে, যাও এখন না পানি দেওয়ার পরে দিত আদা বাটা আদা বাটা কই রে, আদা বাটা কই দিম দেখাই তো। কাঁচামরিচ দেওয়া হয়েছে, এখন কিছু গাজর দিয়ে দিচ্ছি, গাজর মিশা যায় আর ওইটা এইটাকে দিয়ে দিচ্ছি।
আর 10 মিনিটের মধ্যেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। দুইটা হাঁড়িতে পোলাও বসালাম, একটা হাঁড়িতে বসালে জায়গা হতো না 4 কেজি পোলার চাউল, তো এখানে প্রায় 2.5 কেজি চাউলের পোলাও আমি বসিয়েছি, তো আরেকটা হাঁড়িতে বাকিটা বসিয়ে দেবে আর কি। তো যাই হোক, এখানে পোলাও হয়ে গেলে আমরা আমাদের খাবার দাবারগুলো মানে পরিবেশন করব। তো আজকে কিছু খাবার এমনিতে মানে আমাদের যে লেবার বাইরে আছে ওনাদেরকেও দিব, আমরা নিজেরাও খাবো। আর এই তো আমাদের 16তম ম্যারেজ অ্যানিভার্সারি, খুবই মানে আনন্দের সঙ্গে আমরা করলাম আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে অনেক 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 শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এবং আল্লাহ তাআলার নেয়ামত হিসাবে আমাদের 2টা ছেলে মেয়ে দিয়েছে। তো 16 বছর চলে গেল চোখের পলকে, মনে হচ্ছে এই তো সেদিন আমাদের বিয়ে হয়েছিল। এটা আসলে সবার ক্ষেত্রেই হয়। তো সবার জন্য দোয়া করি। অনেক আপুরা আমাকে আবার কমেন্ট করেছেন যে আপু আমাদের বিয়ে 14 তারিখে, কেউ 12 তারিখে, কেউ এই ফেব্রুয়ারি মাসেই। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, আমার তরফ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। এই তো আমাদের তরকারি হয়ে গেছে, বাইরে মনে করাই দিছি আমি, না বাইরে তো মনে করাই দিছি আমি। এই যে আমাদের পোলাও, এই তো আমাদের পোলাও। তো আমাদের রান্না বান্না শেষ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে রান্নাগুলো, পোলাও মাংস সবই রান্না হয়ে গিয়েছে। এখন হলো আমরা সবাই খাবার খাবো এবং লেবার ভাইদেরকেও খাবারটা দিয়ে দিব, কারণ দুপুর প্রায় হয়ে গেছে, এখন প্রায় 2টা মতো বেজে গেছে। আমরা 12টার দিকে রান্না বসাইছিলাম, তো 2টা আইটেম যেহেতু করেছি খুব বেশি সময় লাগেনি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা। তো আল্লাহর কাছে কি বলবো, অনেক অনেক শুকরিয়া, এটা আল্লাহর দেয়া অনেক বড় নিয়ামত। সব কিছু সুন্দর হওয়া, পারফেক্ট হওয়া, এটাও কিন্তু একটা বড় নিয়ামত। আসলে মানে সব কিছু কিন্তু সব সময় সুন্দর হয় না, আর আসলে আমি তো আজকের দিনটা এতটা সুন্দরভাবে কাটাতে পারবো আসলে এটাও আল্লাহর দেওয়া বড় নিয়ামত। অনেকেই আবার কমেন্ট করতেছেন এই বয়সে এত ঢং, বুড়ি হয়ে গেছেন ঢং করেন, আর ভাই মন তো আর ঘোরা হয় নাই, ঠিক না? মন তো আগের জায়গায় পড়ে আছে, আর বুড়ি হয়ে গেলেই কি আনন্দ করা যাবে না? আর আনন্দ তো আমি রাস্তায় গিয়ে নাচতেছি না, আমি আমার পরিবার স্বামী সন্তানদেরকে নিয়ে একটু সুন্দর সময় কাটাচ্ছি। এটা দেখে তো শিখারও অনেক কিছু আছে, যে বাহিরের লোক নিয়ে নাচানাচি করার চেয়ে নিজের পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানো, এটা তো মহান আল্লাহ তাআলার দেওয়া একটা বড় নিয়ামত। তো যেই মানুষগুলো এই ধরনের কমেন্ট করে তারা পরিবার নিয়ে কতটা সুখী আমার সন্দেহ আছে। আর পরিবার নিয়ে যারা সুখে শান্তিতে আছেন, আমি মনে করব তারা এই দুনিয়ার মধ্যেই আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে আছেন, অন্তর্ভুক্ত আছেন। আর যারা পরিবারের নিয়ে সুখে শান্তিতে নাই, তারা যে কতটা অসুখী, তারা পৃথিবীর যে জায়গায় থাক না কেন তাদের কিন্তু সুখ বলতে কিছুই নেই। আর এটা আমরা সবাই জানি, পরিবারে যে লোকটা সুখী সেই লোকটা পৃথিবীর সব জায়গায় সুখী। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখুক, সব ভাই বোনরা ভালো থাকুক। আমার তরফ থেকে সবসময় এটাই থাকবে, কার সুখ দেখে কেউ হিংসে করবেন না। সুতরাং হিংসে করতে গেলে আপনার দেখা যাবে বিনিময়ে আপনার দুর্ভোগ নেমে আসতে পারে। তো কারো সুখ দেখলে তাকে সবসময় উৎসাহ দিবেন যে ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইল। তো কিছু তো থাকবেই নেগেটিভ, তো নেগেটিভ প্রশ্নগুলোর উত্তর আমি সবসময় দিতে চাই না। তারপরও যারা নেগেটিভ প্রশ্নগুলো করেন বা নেগেটিভ কমেন্ট করেন তাদেরকে আমি এটুকুই বলবো, অন্যের সুখে নিজেকে সুখী ভাবেন, আর অন্যের দুঃখে নিজেকে একটু দুঃখী করেন। এতে করে দেখবেন আপনি নিজে অনেক সুখে থাকতে পারবেন। আর নেগেটিভিটি তো মানুষের ভিতর থেকে ভিতরটাকে মেরে ফেলে, নেগেটিভ কমেন্ট করে নিজেকে একবার আয়নায় গিয়ে দেখবেন আপনার চেহারাটা,
একদম মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। আর পরিবার, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী নিয়ে সুখে শান্তিতে থাকা, এর মতো নিয়ামত আল্লাহ তাআলার কাছে মানে আর কি হতে পারে? এইটা তো আল্লাহ দেয়া একটা বিশাল নিয়ামত। যারা এই নিয়ামত থেকে বাদ পড়ে গেছেন তারা পৃথিবী থেকে অনেক কিছুই মানে হারিয়ে ফেলেছেন। তো যাই হোক, সব আপু ভাইয়াদের জন্য দোয়া রইল, সবাই তার পরিবার পরিজন, স্বামী স্ত্রী সন্তানাদি নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করেন। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হচ্ছে, আর এখন লেবার ভাইদেরকে খাবারটা দিয়ে আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়ার জন্য বসে যাব। আর মোটামুটি দুইটার উপরে বেজে গেছে। যারা এই পর্যন্ত আমার সঙ্গে ছিলেন, আমার ব্লগটা কন্টিনিউ করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা পজিটিভ প্রশ্ন করেন, পজিটিভ কমেন্ট করেন, তাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। যারা নেগেটিভ কমেন্ট করেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক। আমার এই সুন্দর সময়টা, আজকের এই বিশেষ দিনটা অনেক বেশি আমার কাছে স্পেশাল ছিল, আর আল্লাহ তাআলা এটা এত সুন্দরভাবে সম্পূর্ণ করার সুযোগ আমাকে দিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। সবাই আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমি আমার পুরো পরিবারের জন্য দোয়া করি। আমার পরিবার, আমার স্বামী, আমার সন্তানরা, তারা না, তাদের বাইরেও কিন্তু আমার পরিবার আছে, আপনারাও আমার একটা পরিবার। আমার স্বামী সন্তানের মধ্যে যেমন আমার ভালোবাসা আছে, আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা। যারা আমাকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই এতক্ষণ আমার ব্লগটা দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলে বেশিরভাগ সময় আমি আমার ফ্যামিলি ব্লগগুলো শেয়ার করি, আমার ফ্যামিলিতে আমি কীভাবে রান্নাবান্না করি, ছেলে মেয়েদেরকে কীভাবে খাওয়াই, হাজব্যান্ডকে আমি কীভাবে ম্যানেজ করি, ওগুলোই আপনাদেরকে আমি দেখাই, কারণ এখান থেকেও অনেক কিছু শেখার আছে, দেখার আছে। আর যারা মনে করেন আমার ব্লগগুলো দেখলে ভালো লাগে তারা দেখবেন, যাদের কাছে ভালো না লাগে তারা ইগনোর করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, নতুন ব্লগে দেখা হবে, আল্লাহ হাফেজ।